সিলেটের পাহাড়িকা ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার পর প্রায় সাড়ে আট ঘন্টার পরে সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ ইসলাম রেল যোগাযোগ চালু হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলি একে একে নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেছে এর আগে বুধবার সন্ধ্যায় পাহাড়িকা ট্রেনটি লাইন চ্যুতি হলে জয়ন্তিকা কালনি উদয়ন ও উপবন ট্রেনের যাত্রীরা আটকা পড়েন রাত তিনটা বিশ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস চালুর মাধ্যমে সিলেট থেকে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়